আজকে রিলেশন শুরু করতে চাইছি, কিন্তু শুরু করার আগে একটা কথা বলে দিচ্ছি যে তোদের এই ভিডিওটা পাঠাতে প্রচুর লেট হয়ে গেছিলো। আর তাদের মধ্যে অনেকে হয়তো জানে, তারা সবাই হয়তো জানেন না যে কাকিমার শরীরটা খারাপ থাকার জন্য ভিডিওটা আমি করতে পারি, কারণ ভিডিওটা তো কাকি নাই করে, এটাই হচ্ছে ব্যাপার। তাই দেখ বেশি না, ওকে রিলেশনটা শুরু করছি। রিলেশন শুরু করার আগে যেটা জানতে হবে সেটা হচ্ছে অর্ডার চেয়ার আর কার্ডিগান প্রোডাক্ট, যেটা তোরা ইলেভেনে পড়েছি। আর আমাকে এ আর বি হচ্ছে দুটো নন এমটি সেট, এক্স হচ্ছে এ সেটের অন্তর্গত কোনো এলিমেন্ট, ওয়াই হচ্ছে বি সেটের অন্তর্গত কোনো এলিমেন্ট। তাহলে আমরা অর্ডার চেয়ার কীভাবে লিখি, অর্ডার চেয়ার লিখি এক্স কমা ওয়াই, এইভাবে স্থানাঙ্কের মতো, যেখানে এক্স হচ্ছে ফার্স্ট এলিমেন্ট বলে আর ওয়াইটাকে বলে কি সেকেন্ড এলিমেন্ট। তাহলে অটোমেটিক্যালি যদি মনে করি আমরা ওয়াই কমা এক্স লিখি, তাহলে এই দুটো অর্ডার চেয়ার তখনই কিন্তু ইকুয়াল হবে। আচ্ছা এবার দেখ, এবার কার্টেজিয়ান প্রোডাক্ট, কার্টেজিয়ান প্রোডাক্ট আমরা প্রকাশ করি কীভাবে, এ ক্রস বি দিয়ে। কার্টেজিয়ান প্রোডাক্টের ডেফিনেশন বলতে, কার্টেজিয়ান প্রোডাক্ট হচ্ছে এরকমভাবে লেখা হয়, এক্স কমা ওয়াই সাজ দ্যাট এক্স বিলংস টু এ, ওয়াই বিলংস টু বি। একইভাবে যদি মনে করেন আমরা বি ক্রস এ করি, তাহলে সেটার ডেফিনেশন কী হবে, যদি ওয়াই কমা এক্স, যেখানে এক্স বিলংস টু এ, ওয়াই অবশ্যই বিলংস টু বি। সাধারণভাবে আমরা দেখতে পাচ্ছি যে এ ক্রস বি কখনই বি ক্রস বি এর সঙ্গে সমান হয় না, বি ক্রস এর সঙ্গে কখনো সমান হয় না। এটা মনে করি এ একটা সেট নিয়েছি, যাতে মনে কর দুটো এলিমেন্ট আছে এ আর বি, আর বি একটা সেট নিয়েছি যাতে ধর সি আর ডি দুটো এলিমেন্ট আছে। হঠাৎ করে ইলেকট্রিক চলে গিয়েছিল, ওই জন্য প্রবলেম হয়ে গেছে। যদি এ ইকুয়াল টু এ বি একটা সেট আর বি একটা সেট সি ডি হয়, তাহলে এ ক্রস বি আর বি ক্রস এ এটা সমান হতে পারে তখনই যদি এ ইকুয়াল টু সি এবং বি ইকুয়াল টু ডি হয়। বাকি ইলেভেনে যা যা ক্রাইটেরিয়া আছে তারা জানি। এবার দেখ আমি আসছি রিলেশনে, আমরা রিলেশন এমনি নর্মালি রিলেশন এরকম ক্যাপিটাল আর বা এরকম রো দিয়ে প্রকাশ করা হয় রিলেশন। আচ্ছা এ আর বি হচ্ছে দুটো নন এমটি সেট, এক্স হচ্ছে এ সেটের অন্তর্গত কোনো এলিমেন্ট, ওয়াই হচ্ছে বি সেটের অন্তর্গত কোনো এলিমেন্ট, এই এক্স ওয়াই বলছিলাম। আমরা এ ক্রস বি এইভাবে লিখি, তাহলে আমরা রিলেশন বলতে যেটা বুঝি, রিলেশন হচ্ছে এই এ ক্রস বি এর যে কোনো সাবসেট, মানে অ্যাকচুয়ালি আর সাবসেট অফ এ ক্রস বি। তাহলে যেহেতু এ ক্রস বি এর ডেফিনেশনটা এরকম, তাহলে রিলেশনের ডেফিনেশনটা ঠিক এরকমই হবে। মানে আমরা বলতে পারি যে আর ইকুয়াল টু এক্স কমা ওয়াই সাচ দ্যাট এক্স বিলংস টু এ, ওয়াই বিলংস টু বি। এবার যখন কোনো রিলেশন ফর্ম করতে হয় তখন কিছু না কিছু কোশ্চেনে ঠিক বলা থাকবে, যার উপর বেস করে আমাকে রিলেশনটা বানাতে হবে, ঠিক আছে। আচ্ছা রিলেশন দেখ এরকমভাবে, এরকমভাবে লেখা যায়, আবার রিলেশন এরকমভাবে প্রকাশ করা যায় এক্স আর ওয়াই, বা রিলেশন এরকমভাবে প্রকাশ করা যায় এক্স রো ওয়াই, এরকমভাবে রিলেশন লেখা যায়। মানে সারা সপ্তাহে একটা জিনিস বলছি না, মনে কর আর ধর কোনো একটা রিলেশন, ধর এরকম এক্স কমা ওয়াই বলা আছে, ধর সাজ দ্যাট বলা আছে, ধর এক্স গ্রেটার দেন ওয়াই, বা এরকম ধর এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ধর টেন, আর বল সঙ্গে বলা আছে এক্স আর ওয়াই দুটোই হচ্ছে ন্যাচারাল নাম্বার সেটের যে কোনো এলিমেন্ট। তাহলে এখান থেকে দেখে আমরা রিলেশনটা এরকম ফর্ম করতে পারি, রিলেশনটা তাহলে উত্তর কী কী হবে, উত্তর হবে 19। আচ্ছা তারপরে বলতে পারি 28, তার মধ্যে 37, 46 আর কি 55, এরকম বলতে পারি রিলেশন, ঠিক আছে। এবার দেখ এবার রিলেশনের এমনিতে রিলেশন এগুলো বইয়ে হয়তো দেয়া নাই দেখবি, রিলেশন এমনি নর্মালি এরকম দুরকম লেখা হয়, ইউনারি রিলেশন আর একটা বলা হয় কি বাইনারি রিলেশন। ইউনারি আর বাইনারি বলতে কি বোঝায়, আমরা রিলেশন বারবারই কি বলছি, রিলেশন বারবারই বলছি যে ক্রস প্রোডাক্টের একটা সাবসেট। তাহলে যখন মনে কর কোনো রিলেশন আমরা বলবো এ ক্রস এ, মানে একই সেটের উপর কাজ করলে সেই রিলেশনকে আমরা বলি ইউনারি রিলেশন, আর যদি দুটো ভিন্ন সেট হয় এ আর বি, তখন যদি রিলেশনটা যদি আমরা দেখি যে আর সাবসেট অফ এ ক্রস বি, তখন সেটাকে বলা হয় কি বাইনারি রিলেশন, ঠিক আছে। এরপর আমাকে জানতে হবে যে রিলেশনের ডোমেন আর রেঞ্জ বলতে কি বোঝায়, মানে কোনো রিলেশনের ডোমেন, মানে ডোমেন এগুলো সবই তোদের ইলেভেনে হয়েছে, ওই জন্য আর
ডিটেইলস কিছু বলছি না ডোমেইন অফ আর কোন রিলেশনের ডোমেইন বলতে বোঝায় আমরা রিলেশন তো এইভাবে ডেফিনিশন দিচ্ছি রিলেশনের ডেফিনিশন এইভাবে দিচ্ছি তাহলে এই যে রিলেশন কি সফটওয়্যার এবং কমিট জোড়ের মতো এলিমেন্টগুলো হবে ঠিক আছে তাহলে রিলেশনের ডোমেইন বলতে বোঝায় সেটা একটা সেট ফার্স্ট এলিমেন্টগুলো নিয়ে যে সেটটা তৈরি করা হয় সেটাকে বলা হচ্ছে কি তার ডোমেইন মানে যদি রিলেশনটা মনে কর এরকম এ ইনটু বি হয় রিলেশনটা তাহলে তার ডোমেইন বলতে আমরা বলছি এটা আর কোন রিলেশনের রেঞ্জ বলতে বোঝায় সেকেন্ড এলিমেন্টগুলো নিয়ে যে সেটটা তৈরি করা হয় ওয়াই সাচ দ্যাট ওয়াই বিলংস টু বি এটাকে বলা হচ্ছে কি তার রেঞ্জ যেমন এই এক্সাম্পলটার দিকে তাকিয়ে দেখ এই এক্সাম্পলের ক্ষেত্রে ডোমেইন বলতে পারি কত ডোমেইন হচ্ছে 1 2 3 4 5 এটা নিয়ে একটা সেট আর এর রেঞ্জ হচ্ছে 9 8 7 6 5 এটা হচ্ছে তার রেঞ্জ আর ইলেভেনে তারা আর একটা জিনিস শিখেছি মনে করে দেখ ইনভার্স রিলেশন আমরা এমনি রিলেশনের ডেফিনেশন কি বলছি রিলেশনের ডেফিনেশন বলছি আর ইকাল টু এরকম বলা হচ্ছে কি এক্স কমা ওয়াই সাচ দ্যাট এক্স বিলংস টু এ ওয়াই বিলংস টু বি তার মানে আমরা বলতে পারি আর হচ্ছে সাবসেট অফ এ ক্রস বি তাহলে যদি কোনো একটা রিলেশন এরকম পাওয়া যায় যে আর ইনভার্স তার সেটা যদি আমরা ডেফিনেশন দিই এরকম ওয়াই কমা এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এ ওয়াই বিলংস টু বি তো অর্থাৎ এক কথায় বলতে পারি যে আর ইনভার্সটা সাবসেট অফ বি ক্রস এ তখন আর ইনভার্সকে আর এর বিপরীত সম্বন্ধ বলা হয় বা ইনভার্স রিলেশন বলা হয় তাহলে অটোমেটিক্যালি এখান থেকে একটা জিনিস পরিষ্কার বুঝতে পারছিস যে আর এর যেটা ডোমেন হবে আর ইনভার্সের সেটা রেঞ্জ হবে আর যেটা আর এর যেটা রেঞ্জ হবে আর ইনভার্সের সেটা কি হবে ডোমেন হবে ঠিক আছে আর এরপর দেখ এরপর আসছে কি এরপর আসছে নাল রিলেশন নাল বা ভয়েড রিলেশন আমরা তোরা সেট কে লিখতে পারছি যে ফাই হচ্ছে যে কোনো সেটেরই সাবসেট মনে কর কোন একটা রিলেশন আর একটা রিলেশন সেটা এ টু বি সেট কাজ করছে তাহলে আমরা এটা বলতে পারি যে ফাই এ ক্রস বি এর একটা সাবসেট তাহলে যদি রিলেশনটা আর ইকুয়াল টু আমরা ফাই তৈরি করতে পারি তাহলে সেই রিলেশনকে বলা হয় কি ভয়েড রিলেশন মানে শূন্য সম্বন্ধ যেমন মনে কর এ সেটটা যদি মনে করা হয় যুগ্ম সংখ্যা সেট আর বি সেটটা মনে কর যদি মনে হয় কোনো অযুগ্ম সংখ্যা সেট কোন রিলেশনের ডেফিনেশন যদি এরকম দেওয়া হয় যে x, y সাচ দ্যাট x প্লাস y হলো জোড় যেখানে x হচ্ছে a সেট এলিমেন্ট এটা কি সেট বলেছিলাম যুগ্ম সংখ্যা সেট আর b টা কি বলেছিলাম অযুগ্ম সংখ্যা সেট তাহলে সেক্ষেত্রে আমরা এই r এই রিলেশনটাকে আমরা বলতে পারি কি ফাই কারণ একটা যুগ্ম আর একটা অযুগ্ম সংখ্যার যোগফল কখনোই যুগ্ম হতে পারে না ঠিক আছে আজ এরপর যেটা আসছে না নাল রিলেশনের পরে যেটা আসছে এবার হচ্ছে তো ইউনিভার্সাল রিলেশন মানে ইউনিভার্সাল রিলেশন বলতে কি বোঝায় আমরা সেট থিওরি থেকে এটাও শিখেছি যে যে কোনো সেট সব সময় তার নিজের সাবসেট হয় মানে এ ক্রস বি সব সময় এ ক্রস বি এর সাবসেট হবে অবশ্যই রিলেশনটা বারবারই বলছি আর হচ্ছে রিলেশন যেটা এ ইনটু বি কাজ করছে তাহলে যদি কোনো রিলেশনের ক্ষেত্রে দেখা যায় যে আর ইকুয়াল টু এ ক্রস বি হয়ে যাচ্ছে তাহলে সেক্ষেত্রে সেই রিলেশনকে আমরা বলবো ইউনিভার্সাল রিলেশন মানে এক কথায় আমরা বলতে পারি যে ইউনিভার্সাল রিলেশনের থেকে বড় কোনো রিলেশন তৈরি করা কখনোই সম্ভব নয় এর থেকে মানে বড় কোনো রিলেশন হবে না যে কোনো রিলেশনই হবে না কেন এর সব সময় কী হবে সাবসেট হবে আচ্ছা এর পরের যে রিলেশনটা আছে এর পরের রিলেশনটা আসছে আইডেন্টিটি রিলেশন কারণ আইডেন্টিটি রিলেশন বলতে কী বোঝানো হয় আইডেন্টিটি রিলেশন আইডেন্টিটি রিলেশন সচরাচর আই এ দিয়ে প্রকাশ করা হয় আই এ দিয়ে এখানে রিলেশনটা অবশ্যই একই সেটের উপর কাজ করবে মানে এ টু এ কারণ আমরা এক কথায় বলতে পারি আই এটা হচ্ছে সাবসেট অফ কি এ ক্রস এ তাহলে আমরা আই এ কে একক সম্বন্ধ বা আইডেন্টিটি রিলেশন তখনই বলবো যদি যদি আই এর ক্ষেত্রে বা যদি এক কথায় বলতে পারি যে এ কমা এ এটা বিলংস টু আই এ হয় যেখানে এ হচ্ছে এ সেটের অন্তর্গত কোনো না কোনো এলিমেন্ট তাহলে অত কষ্ট করে না বুঝে মনে করেন এ যদি কোনো একটা সেট হয় যার মধ্যে মনে কর 1 2 3 আছে তাই আই এটা আইডেন্টিটি রিলেশন তখনই হবে যদি সেই সেটের মধ্যে 1 1 2 2 আর 3 3 যদি এবং কেবলমাত্র যদি এই তিনটে এলিমেন্টই তার মধ্যে থাকে তবেই সেই রিলেশনটাকে বলা হবে কি একক সম্বন্ধ আচ্ছা এরপর দেখ যে ডিফারেন্ট টাইপ অফ রিলেশন আসছে প্রথমে আমরা করছি কি প্রথমে করছি আমরা রিফ্লেক্সিভ রিলেশন রিফ্লেক্সিভ রিফ্লেক্সিভ রিলেশনের বাংলা কি রিফ্লেক্সিভ রিলেশনের বাংলা হচ্ছে সসম সম্বন্ধ মনে কর এ হচ্ছে কোনো নন এমটি সেট
আর কোন একটা রিলেশন যেটা a সেট টু a সেটটা যদি a ইনটু a তাহলে এই r রিলেশনটাকে আমরা রিফ্লেক্সিভ রিলেশন বলবো যদি a r a ফর অল a বিলংস টু a হয় অর্থাৎ এক কথায় বলতে পারি যে a কমা a বিলংস টু r ফর অল a বিলংস টু a হয় তাহলে আমরা এইটাকে বলবো কি তখন রিফ্লেক্সিভ রিলেশন দেখে মনে হতে পারে যে আইডেন্টিটি রিলেশন আর রিফ্লেক্সিভ রিলেশন মধ্যে দেখতে একই একই রকম একই ব্যাপার আলটিমেটলি তা না এটা যখন বলেছিলাম মনে করে দেখ যে আইডেন্টিটি রিলেশন হচ্ছে তখনই হবে যদি কেবলমাত্র 1 1 2 2 যদি এবং কেবলমাত্র যদি 1 1 2 2 3 3 এই তিনটি এলিমেন্টই একমাত্র থাকে কিন্তু রিফ্লেক্সিভ ব্যাপার কি রিফ্লেক্সিভ হচ্ছে 1 1 2 2 3 3 থাকার পরেও অন্য কিছু থাকতে পারে যেমন ধরো ঘর যদি আমরা একটা রিলেশন আর যদি কোনো একটা রিলেশন এরকম এক্সাম্পল দিই যে 1 1 2 2 3 3 আর ধর মনে কর 1 2 এটা আছে তাহলে এটাকে আমরা একটা রিফ্লেক্সিভ রিলেশন বলতে পারি কিন্তু হলো আর ওয়ানটা মানে কিন্তু যে আর টোটাল নিলাম ধর এরকম 1 1 2 2 2 3 এরকম নিলাম এটা কিন্তু রিফ্লেক্সিভ রিলেশন নয় যে কোনো আইডেন্টিটি রিলেশন আমরা বলতে পারি রিফ্লেক্সিভ রিলেশন কিন্তু যে কোনো রিফ্লেক্সিভ রিলেশনকে কখনো আইডেন্টিটি রিলেশন বলা সম্ভব নয় আমি কিছু এক্সাম্পল দিচ্ছি দেখ আর ভালো বুঝতে পারবি যে এক্সাম্পলগুলো দেখি তো কি আছে কারণ তো আমি লিখেছি এক প্রথমে এক্সাম্পলটা দিয়েছিলাম দেখ এরকম আর ওয়ান একটা রিলেশন যেটা এক্স কমা ওয়াই সাচ দ্যাট এক্স কি ওয়াই দ্বারা বিভাজ্য ওয়াই দ্বারা বিভাজ্য এবং এক্স আর ওয়াই হচ্ছে কি n সেট এলিমেন্ট মানে ন্যাচারাল নাম্বার সেট এলিমেন্ট দু নম্বর এক্সাম্পল এরকম দিয়েছিলাম দেখ আর টু রিলেশনটা লিখেছিলাম এরকম এল ওয়ান কমা এল টু যেখানে এল ওয়ান আর এল টু যে কোনো দুটো সরল রেখা আর বলা ছিল এল ওয়ানটা এল টু এর উপর লম্ব এবং এল ওয়ান আর এল টু হচ্ছে এল সেটের অন্তর্গত যে কোনো দুটো পদ যেখানে এল সেটটা হচ্ছে কি সমস্ত সরল রেখার সেট আর যে তিন নম্বর রিলেশন দিচ্ছি আর থ্রি দেখে এরকম একটা রিলেশন দেওয়া ছিল যে এ কমা বি এখানে রিলেশনটা ছিল এরকম যে এ বি কে ভালোবাসে এ বি কে ভালোবাসে এবং এ আর বি হচ্ছে কি এ আর বি হচ্ছে এ সেটের অন্তর্গত যে কোনো দুটো পদ এখানে এ সেটটা কি এ সেটটা হচ্ছে আরামবাগে যত লোক বাস করে তাদের সেট আচ্ছা চার নম্বর উদাহরণ দিচ্ছি দেখ এরকম আর ফোর একটা রিলেশন যেটা হচ্ছে উদাহরণটা দিচ্ছি দেখ এরকম এ কমা বি সাচ দ্যাট এ সাবসেট অফ বি এবং এ আর বি হচ্ছে ইউনিভার্সাল সেটের অন্তর্গত যে কোনো দুটি পদ আর পাঁচ নম্বর একটা দিচ্ছি দেখ আর ফাইভ এটা দিচ্ছি দেখ এক্স কমা ওয়াই সাচ দ্যাট এক্স গ্রেটার দেন ওয়াই এবং এক্স আর ওয়াই হচ্ছে বাস্তব সংখ্যার সেটের অন্তর্গত যে কোনো দুটি পদ আমাকে এখানে প্রমাণ করতে হবে এই পাঁচটা যে রিলেশন দিচ্ছি এরা রিফ্লেক্সিভ কি তা সব সময় এই রিলেশন বা এর পরে যখন তোদেরকে এক দুদিন পরে যখন ম্যাপিং এর থিওরি পড়াবো একটা জিনিস সবসময় মাথায় খেয়াল রাখবি রিলেশন হোক ম্যাপিং হোক এই চ্যাপ্টারে থিওরি যদি না ভালো করে না বোঝা যায় অঙ্ক কিন্তু এরকম বাঁকা চলা অঙ্ক দিলে কখনই করতে পারবি না আমাকে থিওরি কে রিফ্লেক্সিভ প্রমাণ করতে গেলে কি করতে হবে আলটিমেটলি ব্যাপারটা হচ্ছে এইটা যে রিফ্লেক্সিভ তখনই হবে যদি এই জাতীয় পদগুলো রিলেশনে থাকে তবেই তাকে রিফ্লেক্সিভ বলবো তাহলে আমার প্রথম প্রথমটা কি না আর ওয়ানটা রিলেশনটা এটা দেওয়া আছে তাহলে এটাকে যদি আমাকে রিফ্লেক্সিভ প্রমাণ করতে হয় তাহলে আমাকে অবশ্যই প্রমাণ করতে হবে এক্স কমা এক্স এটা বিলংস টু আর ওয়ান যেখানে এক্স হচ্ছে এন সেটের অন্তর্গত কোনো পদ এক্স কমা এক্স বিলংস টু আর ওয়ান কথাটার মানে কি আমরা এক্স কমা ওয়াই মানে কি এক্স ওয়াই দ্বারা বিভাজ্য এক্স কমা এক্স বিলংস টু আর মানে এক্স এক্স দ্বারা বিভাজ্য তাহলে এটা সর্বদা সত্যি তাহলে আর ওয়ানটা হবে কি রিফ্লেক্সিভ এবার দেখ আর টু আর টু কে আমাকে যদি প্রমাণ করতে হয় তাহলে আমাকে প্রমাণ করতে হবে এল ওয়ান কমা এল ওয়ান কি বিলংস টু আর টু যেটা কখনই সম্ভব নয় কারণ কোন সরল রেখা তার নিজের সাথে কি লম্ব হতে পারে না সুতরাং আর টু টা রিফ্লেক্সিভ নয় আচ্ছা আর থ্রি যদি আমাকে প্রমাণ করতে হয় তাহলে আমাকে প্রমাণ করতে হবে কি এ কমা এ এটা বিলংস টু আর থ্রি যেটা পসিবল এ কমা এ বিলংস টু আর থ্রি মানে কি এ এ কে ভালোবাসে পাগলেও নিজের নিজেকে ভালোবাসে তাহলে প্রত্যেক মানুষ নিজেকে অবশ্যই ভালোবাসে সুতরাং তাহলে আর থ্রিটাকে আমি বলতে পারি রিফ্লেক্সি চার নম্বরটা কি এটা তোদের সেট থিওরির জ্ঞান থেকে তোরা করে দিবি এখানে দেওয়া আছে কি এ সাবসেট অফ বি তাহলে আমাকে প্রমাণ করতে হবে এ কমা এ বিলংস টু আর ফোর তার মানে এর সেট থিওরি তোরা শিখেছিস যে এ সব সময় এ সাবসেট
যেগুলো সেটটা নিজে সবচেয়ে তাহলে 8 ফুটটা হচ্ছে রিফ্লেক্সিভ সরি এখানে জিনিসটা ভুল দেয়া আছে এটা ক্রস হবে এটা হচ্ছে না রিফ্লেক্সিভ নয় আর 5 নম্বরটা দেখ এটা কি আমাকে প্রমাণ করতে তাহলে এটা আমাকে প্রমাণ করতে হবে কি যে x, x belongs to r by কিন্তু এটা সম্ভব না কারণ x কখনো x এর থেকে বড় হতে পারে এইটা কি এটা তার মানে রিফ্লেক্সিভ না তাহলে এখানে কোন কোন ফ্রি রিফ্লেক্সিভ 1 নম্বরটা রিফ্লেক্সিভ 3 নম্বরটা রিফ্লেক্সিভ 4 নম্বরটা রিফ্লেক্সিভ তাহলে 2 আর 5 টা রিফ্লেক্সিভ এর পরের ডেফিনিশন গুলো পড়ার পর দেখি তোদের থিওরি কাতে একটা ছকের মতো পড়া আছে সেই ছকে অ্যাকচুয়ালি তোদেরকে করতে দেওয়া হয়েছে যে আমি রিফ্লেক্সিভটা দেবি ঘরটা পূরণ করে দিয়েছি তাহলে এর পরে যে তিনটে রিলেশন আমি পড়াচ্ছি বা ডেফিনিশন দিচ্ছি ওই ডেফিনেশন গুলো দিয়ে তোদের ওই ছকটা কিন্তু পূরণ করতে হবে এটা হচ্ছে আসল কথা তার মধ্যে দেখ রিলেশন গুলো একটা একটা করে বলে দিচ্ছি প্রথমটা হচ্ছে দু নম্বরটা হচ্ছে সিমেট্রিক রিলেশন সিমেট্রিক রিলেশন মানে কি প্রতিসম সম্বন্ধ একই রকম ডেফিনেশন হবে এ হচ্ছে কোন নন এমটি সেট আর একটা রিলেশন এ ইনটু এ তাহলে আর রিলেশনটাকে আমি প্রতিসম বলবো যদি এ আর বি ইমপ্লাইজ বি আর এ ফর অল এ কমা বি বিলংস টু এ হয় মানে এক কথায় বলতে গেলে যদি এ বি রিলেশনে থাকে তাহলে বি এও অবশ্যই রিলেশনে থাকবে তাহলে অবশ্যই এ আর বি হচ্ছে এক্সপেরিমেন্ট তাহলে এটা হচ্ছে তো প্রতিসম সম্বন্ধ যা প্রতিসম সংজ্ঞা যেমন এখানে ধরো একটা পরিষ্কার দেখ তৈরি আমি মানে এমনি বলে দিচ্ছি এটা তো নিজেদের পড়ার দরকার তবু আমি তোদেরকে বলে দিচ্ছি এই যেমন এইটা এটা কি প্রতিসম হবে তাহলে দেখ তাহলে এখানে প্রমাণ করতে আমি বলেছিলাম ডেফিনেশনটি কি যে যদি এ বি রিলেশনে থাকে তাহলে বি এটা ধরে এক দুই তাহলে দুই একটাও থাকতে হবে ব্যাপারটা সেরকম তাহলে এখানে তোকে দেখাতে হবে এক্স ওয়াই এক্স কমা ওয়াই যদি আর ওয়ানে লাই করে তাহলে ওয়াই কমা এক্সটাও আর ওয়ানে লাই করে এখানে এক্স কমা ওয়াই আর ওয়ানে আছে কতটা মানে কি এক্স ওয়াই দ্বারা বিভাজ্য আর ওয়াই কমা এক্স আর ওয়ানে আছে কতটা মানে কি ওয়াই এক্স দ্বারা বিভাজ্য সেটা কখনোই সম্ভব নয় মানে যদি না একই সংখ্যা হয় মনে করো যদি আমি যখন 6 2 দ্বারা বিভাজ্য কিন্তু বলতে পারি যে 2 6 দ্বারা বিভাজ্য সেটা সম্ভব না তাহলে এখানে বুঝতে পারছিস আর ওয়ানটা ইন জেনারেল কখনোই এটা সিমেট্রিক হবে না তাই এগুলো আমি বলে দিচ্ছি না তোরা নিজেরা পূরণ করে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবি আর এরপরেরটা এটা তোদের এইচএস লেভেলে নেই ঠিক আছে তো আমি বলে দিচ্ছি এটা অ্যান্টি সিমেট্রিক এটা অ্যান্টি সিমেট্রিক এর ডেফিনেশন কি এখানে যা যা ক্রাইটেরিয়া আছে এগুলো বারবারই বলছি অ্যান্টি সিমেট্রিক বলতে বোঝাতে চাইছে এরকম যে এ আর বি এবং বি আর এ এটা ইমপ্লাই করবে এ ইকুয়াল টু বি অবশ্যই এ আর বি হচ্ছে এ সেটের অন্তর্গত যে কোনো দুটি পদ তাহলে যদি মনে করো আমরা ক্রমিক জোড়ের মতো লিখি তাহলে অবশ্যই হবে এ কমা বি বিলংস টু আর এ কমা বি ও রিলেশনে থাকবে বি কমা এ এটাও রিলেশনে থাকবে এবং আলটিমেটলি আমাকে প্রমাণ করতে হবে কি এ ইকুয়াল টু বি তাহলে তখন সেই রিলেশনটা আমরা বলবো কি অ্যান্টিসিমেট্রিক রিলেশন ঠিক আছে আমি আর এইগুলো উদাহরণগুলো আর বলছি না তোরা নিজেরা করবি আচ্ছা আর একটা রিলেশন যেটা জানতে হবে সেটা হচ্ছে এটা বললাম কি এটা এইচএস লেভেলের নাই কিন্তু আচ্ছা এরপরে যেটা জানতে হবে এটা হচ্ছে ট্রান্সিটিভ রিলেশন টি আর এ এন এস আই টিআই বি ট্রান্সিটিভ রিলেশন বলতে কি একই কথা এ নন এমটি সেট আর একটা রিলেশন এ ইনটু এ তাহলে আমরা ওই রিলেশন আর রিলেশনটাকে আমরা ট্রান্সিটিভ রিলেশন বলবো সেটা বলছি যে এ আর বি এন্ড বি আর সি এটা ইমপ্লাই করবে কি এ আর সি যেখানে এ বি সি তিনটেই হচ্ছে এ সেটের অন্তর্গত যে কোনো পদ তাহলে বলতে চাইছি কি এ বি রিলেশনে থাকবে বিসি রিলেশনে থাকবে তাহলে আমাকে দেখাতে হবে যে এ সিটাও রিলেশনে থাকবে মানে কি বলতে চাইছে যে এ বি এলিমেন্টটাও থাকবে বিসি এলিমেন্টটাও যদি থাকে তাহলে এ সিটাও থাকবে যেমন তোদেরকে আমি ধর মনে কর ধর যেটা পারপেন্ডিকুলার দিয়ে যেটা ছিল তোর জ্যামিতি অনেক অল্প বয়স থেকে পড়ছিস তো মনে কর এল ওয়ান এল টু এল থ্রি তিনটে লাইন তাহলে এল ওয়ানটা ধর এল টু এর উপর লম্ব এল টুটা ধর এল থ্রির উপর লম্ব তাহলে এল ওয়ানটা কিন্তু এল থ্রির সাথে কি হবে প্যারালাল হবে তার মানে বুঝতে পারছিস ওই যে তোদের যে সেকেন্ড যে এক্সাম্পলটা ছিল তার মানে ওটা কোনো মতেই ট্রানজিটিভ রিলেশনের উদাহরণ নয় ঠিক আছে ওটা ট্রানজিটিভ হবে না এগুলো আমি তোদেরকে বলে দিচ্ছি
দু একটা উদাহরণ দিলাম, তবে যাতে সবটা করতে পারি সেই হিসেবে আমি বলে দিলাম, ঠিক আছে। আর এরপর যেটা আসছে না, এরপর যেটা আসছে সেটা যে ইকুইভ্যালেন্স রিলেশন। ইকুইভ্যালেন্স রিলেশন আলাদা করে কষ্ট করার কিছু দরকার নেই। ইকুইভ্যালেন্স রিলেশন ইকুইভ্যালেন্স কোন একটা রিলেশনকে ইকুইভ্যালেন্স রিলেশন বলা হবে যদি সেই রিলেশনটা রিফ্লেক্সিভ হয়, রিলেশনটা সিমেট্রিক হয়, রিলেশনটা ট্রানজিটিভ হয়। তার মানে এই জন্য নর্মালি ইকুইভ্যালেন্স রিলেশনটা যদি পরীক্ষায় পড়ে, কারণ একটা চার নম্বর অঙ্ক দিতে গেলে এক ছোট ছোট তিনটেই তোকে প্রমাণ করতে হবে, মানে রিফ্লেক্সিভও প্রমাণ করতে হবে, সিমেট্রিকও করতে হবে, আর কি ট্রানজিটিভও করতে হবে। তাহলে আমি আলাদা করে ডেফিনেশন দিচ্ছি না, কারণ তিনটে ডেফিনেশন তো আগেই আমি বলে দিচ্ছি, শুধু একটা এক্সাম্পল দিয়ে তাকে বলে দিচ্ছি। একটা এক্সাম্পল দিয়ে আমি দেখে দিচ্ছি। মনে কর আর কোন একটা রিলেশন, আর কোন একটা রিলেশন, রিলেশন কথা এরকম করছি, ডেল্টা ওয়ান কমা ডেল্টা টু, ডেল্টা ওয়ান কমা ডেল্টা টু হচ্ছে যে কোনো দুটো ত্রিভুজ। আচ্ছা ডেল্টা ওয়ান বলে দিয়েছে ডেল্টা টু এর সহিত সদৃশ, এটা তোরা অনেক নিচু ক্লাসে পড়েছি সদৃশতা, এবং সঙ্গে এটাও বলা আছে ডেল্টা ওয়ান কমা ডেল্টা টু বিলংস টু টি। এখানে টিটা কি, এখানে টিটা ধরে নেওয়া হচ্ছে, ওটা হচ্ছে যে সমস্ত ত্রিভুজের সেট। তাহলে এখান থেকে আমাকে প্রমাণ করতে হবে এই যে আর যে রিলেশনটা দেওয়া আছে এটা ইকুইভ্যালেন্স হবে কি হবে না। তাহলে আমাকে ইকুইভ্যালেন্স প্রমাণ করতে হলে কি করতে হবে, তিনটেই দেখাতে হবে। এখন পরীক্ষায় নাম্বার পেতে গেলে সবসময় হাইলাইট করা দরকার, মানে যখন মনে কর প্রমাণ করবি, দেখবি আমি তোদের খাতায় লিখে দিচ্ছি, এক নম্বর যখন করবি উপরে হেডিং করবি কি সসমতার পরীক্ষা। তা সসমতার পরীক্ষা করতে গেলে প্রথমে করবি মনে করি ডেল্টা ওয়ান বিলংস টু টি, ধরে নিই এরকম টি সেট থেকে কোনো একটা এলিমেন্ট নিই। আচ্ছা আমাকে দেখাতে হবে কি, এবার আমরা এটা জানি যে যে কোনো ত্রিভুজ তার নিজের সহিত সদৃশ। ডেল্টা ওয়ান যদি কোনো ত্রিভুজ হয় তাহলে আমি বলতে পারি ডেল্টা ওয়ান কমা ডেল্টা ওয়ান এটা অবশ্যই বিলংস টু বি আর হবে, কারণ যে কোনো ত্রিভুজ তার নিজের সাথে সদৃশ। তাহলে কী হবে এই আর রিলেশনটা কী হবে, রিফ্লেক্সিভ হবে। এবার দু নম্বরটা দেখ, দু নম্বরটা করতে গেলে আমাকে দুটো এলিমেন্ট নিতে হবে। মনে করি সিমেট্রিকের ডেফিনেশনটা একবার মনে কর, সিমেট্রিকের ডেফিনেশনটা কী ছিল, সিমেট্রিকের ডেফিনেশনটা ছিল যদি এ বি যদি রিলেশনে থাকে তাহলে বি এটাকেও রিলেশনে থাকতে হবে। এখানে আমাকে দুটো এলিমেন্ট নিতে হবে, তাহলে আমাকে দেখাতে হবে কি যে ডেল্টা ওয়ান কমা ডেল্টা টু এটাও যদি রিলেশনের মধ্যে বিলং করে তাহলে ডেল্টা টু কমা ডেল্টা ওয়ান সেটাও রিলেশনে বিলং করবে। এখন ডেল্টা ওয়ান কমা ডেল্টা টু বিলংস টু আর কতটা, মানে কি ডেল্টা ওয়ান ডেল্টা টু এর সাথে সদৃশ। আবার দেখ যদি কোনো ত্রিভুজ মানে ডেল্টা ওয়ান যদি ডেল্টা টু এর সাথে সদৃশ হয় তাহলে আমরা ঘুরিয়ে বলতে পারি ডেল্টা টুটা ডেল্টা ওয়ান এর সাথে সদৃশ। তাহলে এখান থেকে বলতে পারি যে ডেল্টা ওয়ান কমা ডেল্টা টু এটা বিলংস টু আর, এটা ইমপ্লাই করবে যে ডেল্টা টু কমা ডেল্টা ওয়ান এটাও বিলংস টু আর। তাহলে এখানে বলতে পারি আর রিলেশনটা কি সিমেট্রিক। আর তিন নম্বর ঠিক, এটা যেমন প্রথমটা কি বললাম, এক নম্বরটা হচ্ছে সসমতা পরীক্ষা, দু নম্বরটা বললো প্রতিসমতা পরীক্ষা, এবং তিন নম্বরটা হচ্ছে সংক্রমণতা পরীক্ষা। এখানে প্রমাণ করতে গেলে আমাকে তিনটে এলিমেন্ট নিতে হবে, ডেল্টা ওয়ান ডেল্টা টু ডেল্টা থ্রি, তিনটে এলিমেন্ট দিব। আচ্ছা এটা বিলংস টু টি, ঠিক আছে। এবার দেখ আমরা এটা বলতে পারি ডেল্টা ওয়ান যদি ডেল্টা টু এর সাথে সদৃশ হয়, যদি ডেল্টা টু ডেল্টা থ্রির সাথে সদৃশ হয় তাহলে এটা বলতে পারি ডেল্টা ওয়ান ডেল্টা থ্রির সাথে সদৃশ। মানে এক কথায় বলতে পারি যে ডেল্টা ওয়ান কমা ডেল্টা টু এটা বিলংস টু আর, এবং ডেল্টা টু কমা ডেল্টা থ্রি এটা বিলংস টু আর, এটা ইমপ্লাই করবে ডেল্টা ওয়ান কমা ডেল্টা থ্রি এটা বিলংস টু আর। তার মানে ডেল্টা এই আর যে রিলেশনটা এটা ট্রানজিটিভ হবে। তার মানে যেহেতু আর রিলেশনটা রিফ্লেক্সিভ হচ্ছে, সিমেট্রিক হচ্ছে এবং ট্রানজিটিভ হচ্ছে, তাহলে এই রিলেশনটাকে আমি বলতে পারি কি ইকুইভ্যালেন্স রিলেশন, ঠিক আছে। আচ্ছা রিলেশন সংক্রান্ত দুটো একটা কথা, এগুলো তোদের বইয়ে আছে, অবশ্য উদাহরণও আছে, ভালো করে দেখবি। এক নম্বর কথা হচ্ছে এইটা, যদি যদি কোনো রিলেশন যদি কোনো রিলেশন ইকুইভ্যালেন্স হয় তাহলে তার বিপরীত সম্বন্ধ, আর যদি রিলে ইকুইভ্যালেন্স হয় তাহলে তার বিপরীত সম্বন্ধ আর ইনভার্স সেটাও কী হবে, ইকুইভ্যালেন্স হবে। আবার যদি কোনো রিলেশনের মধ্যে দেখা যায় যে আর ইকুয়াল টু আর ইনভার্স, মানে কোনো রিলেশন আর তার ইনভার্স রিলেশন ইকুয়াল হয়ে গেছে, তাই সেই রিলেশনটা সবসময় কী হবে, সিমেট্রিক হবে। আচ্ছা আর একটা জিনিস যেটা জানার আছে, দুটো বললাম, তিন নম্বর যেটা জানার আছে এটা দু নম্বর বললাম। আচ্ছা তিন নম্বর যেটা জানা যায় আর আর এস, আর আর এস মনে কর দুটো ইকুইভ্যালেন্স রিলেশন, ঠিক আছে। তাহলে এই দুটো রিলেশনের মধ্যে যদি আমি ইন্টারসেকশন করি, আর ইন্টারসেকশন এস মানে দুটো রিলেশনের ছেদ,
সর্বদাই কি হবে ইকুইভ্যালেন্স হবে আর আর এস যদি ইকুইভ্যালেন্স হয় তাহলে আর ইন্টারসেকশন এস তো ইকুইভ্যালেন্স হবে আর যদি আর কিন্তু আর ইউনিয়ন এস এর ক্ষেত্রে এটা ইকুইভ্যালেন্স হতেও পারে বা নাও হতে পারে দেখবি এগুলো তোদের एग्जांपलে করা আছে एग्जांपलগুলো কোন কোন ইয়ারে পরীক্ষা দিয়ে হচ্ছে সুতরাং এগুলো দেখাটা দরকার যদি বই উদাহরণ করা আছে এই যদি থিওরি করে আমি উদাহরণগুলো লিখে নি রিলেশনটা তোদের এখানেই শেষ হয়ে গেল অঙ্কটা কর আমি দু এক দিনের মধ্যে তোদেরকে ম্যাপিংটা অবশ্যই পাঠিয়ে দেবো এমনি ভিডিও পাঠাতে অনেক লেট হয়ে গেছে